হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই সেশনে আমরা আলোচনা করব জিএনএম এনএম নার্সিং পড়তে কত কী খরচ হয়, সে সরকারি হোক অথবা বেসরকারি। আমাদের ইএসআই জন্য আলাদা একটা খরচ রয়েছে, এবং আর একটা যেটা টপিক সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে খরচ কীরকম হয় এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কীরকম খরচ হয়। আমি তোমাদেরকে একেবারে প্রত্যেকটা কলেজে আমি ইনফরমেশান দিয়ে রাখবো। তবে একটা কথা বলে কি, এগুলো সমস্তটা হচ্ছে 2021-এর ইনফরমেশান, ঠিক আছে? যে ফি স্ট্রাকচার তোমাদের দেখাবো সেটা হচ্ছে 2021-এর একদম অফিসিয়াল, দেখতে পাবে সরকারি কিন্তু শিলমোহর এখানে প্রাপ্ত রয়েছে। তোমাদের সরাসরি নিয়ে যাচ্ছি, এবং প্রত্যেকটা কলেজ দেখার পর তোমাদেরকে এখন থেকেই চয়েস করে রাখতে হবে যে কোন কোন কলেজগুলো আমি কলেজ চয়েসের সময় দেবো, ঠিক আছে? কারণ আমরা যদি দেখো কেন দরকার এই ভিডিওটা, এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে কোন কলেজে কোর্স ফি বেশি, কোন কলেজে কোর্স ফি কম, কোথায় হোস্টেল আছে কোথায় নেই, ঠিক আছে? যে কলেজে হোস্টেল নেই সেখানে কিন্তু একটা কথা মাথায় রাখবে, সেখানেও কিন্তু তোমাদের হোস্টেলের টাকা দিতে হয়, ঠিক আছে? হোস্টেলের টাকা দিতে হয়, কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমন অনেক কলেজ আছে যেখানে তোমরা ফার্স্ট ইয়ারে হয়তো কোর্স ফি দিয়ে দিলে, হোস্টেল ফি দিলে কিন্তু হোস্টেল পাবে না। এটা এরকম অনেক কলেজ আছে, এটা সত্যি কথা, একদম জেনুইন কথা। তোমরা অনেক দিদিদের কাছ থেকে খবরটা নিতে পারো, এরকম কিন্তু হয়, ঠিক আছে? কারণ হচ্ছে কি, ওখানে একটা ব্যাপার থাকে, ওই সিটের ব্যাপারগুলো থাকে। তো অনেক কলেজে নেই, আবার অনেক কলেজে আছেও। তো কোন কোন কলেজে আছে কোন কলেজে নেই সেগুলো বলে দেবো। আর প্রাইভেটের কী ব্যাপারটা, যে প্রাইভেটের কোর্স ফি কতটা বেশি, কেন বেশি, সে সম্পর্কে বলো, ব্যাঙ্গালোরের কীরকম খরচ হয় সেটা একটা কম্পেয়ার করে দেবো, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দাও যারা জিএনএম এনএম পড়তে চায়, কারণ এটা হচ্ছে আসল বিষয়। যদি এই ধারণাটা না থাকে না, যে আমি কোন কলেজে আমি ভর্তি হতে যাচ্ছি সেই কলেজে কোর্স ফি কত, যদি পরে জানতে পারো, এমন হলো যে তুমি, তোমার জন্য একটা কলেজ অ্যালটমেন্ট হলো, সেই কলেজটা তুমি জানতেই পারলে না যে সেই কলেজটা কীরকম কোর্স ফি, পরবর্তীকালে যখন জানতে পারলে তখন তোমার যে ধাক্কা লাগবে, না পারবে সেই কলেজে ভর্তি হতে, না পারবে পরবর্তী স্টেপে যেতে, কারণ একবারই কিন্তু তুমি একটা কলেজে সুযোগ পাবে, ঠিক আছে? এই বিষয়টা বলে রাখি, একবার যখন কলেজ অ্যালটমেন্ট হয়ে যায় সেই কলেজে তুমি যদি আপগ্রেডেশন না করো, তাহলে কিন্তু সেই কলেজটাই তোমায় নিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু নিয়ম। তো অবশ্যই দেখতে থাকো যে ফি স্ট্রাকচারগুলো কীরকম কী রয়েছে। দেখো বন্ধুরা, প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু 2021-এর ফি স্ট্রাকচার, এখানে লেখাই রয়েছে ডেট 12/11/2021-এর ফি স্ট্রাকচার। তবে মোটামুটি এই ফি স্ট্রাকচারই কিন্তু চলবে 2022-এ, কম বেশি হয়তো একটু কম বেশি হবে, বাট পুরোটাই কিন্তু নয়, একটা ওভারঅল ধারণা তোমাদের মধ্যে চলে আসবে যে কীরকম কী কোর্স ফি লাগে, ঠিক আছে? তো দেখো, প্রথমে তোমাদের বলি সরকারি কলেজগুলো, যতগুলো সরকারি কলেজ আছে এখানে একটা কথা মাথায় রাখবে, সরকারি কীরকম হয় আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। তিন রকম হচ্ছে, একটা হচ্ছে প্রাইভেট যেগুলো পুরোপুরি প্রাইভেটের আন্ডারে পড়ছে, আর একটা হচ্ছে তোমার এনটিএস যেটা স্টেট গভর্নমেন্টের মধ্যে পড়ছে, এবং আর একটা হয় সেন্ট্রাল গভর্নমেন্টে পড়ছে। আর এক ধরনের হয় সেটা ইএসআই বলে, ঠিক আছে? যেমন আমাদের আছে শিয়ালদা ইএসআই, তারপর তোমার মানিকতলা ইএসআই, কিছু ইএসআই কলেজ আছে, তারপরে তোমার একটা আছে সেন্ট্রাল যেটা কাল্লা রয়েছে, ঠিক আছে? সেটা কিন্তু তোমার একটু আলাদা কোর্স ফি, সেই ব্যাপারে বলবো, ঠিক আছে? প্রথমে জেনে নাও, যেগুলো স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে, অর্থাৎ এনটিএস, বিভিন্ন যে ডিস্ট্রিক্টে যে মেডিকেল কলেজের আন্ডারে যেসব কলেজগুলো হয় সেগুলোর ক্ষেত্রে বলি, প্রথম বছরে তোমাদের 144 টাকা লাগে মাত্র, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডমিশন ফি। এবার এর সাথে তোমাদের কী কী দিতে হয়, তোমাদের দিতে হয় ড্রেসের টাকা, ঠিক আছে? আর দিতে হয় তোমার হচ্ছে কি বইয়ের টাকা, এই দুটো কিন্তু লাগে, ঠিক আছে? অ্যাডমিশনের সময় এই 144 টাকা লেখা আছে, তো এটা হচ্ছে তোমার কোর্স ফি নয়, এটা কিন্তু তোমার হচ্ছে অ্যাডমিশন ফি। অ্যাডমিশন ফি মানে ভর্তির সময় এই টাকাটা লাগে 144 টাকা, আর যেটা লাগছে এক্সট্রা, যেটা লাগছে সেটা ড্রেসের টাকা লাগবে এবং বইয়ের টাকা লাগবে। সব মিলিয়ে মোটামুটি ধরে রাখতে পারো 6-7 হাজার টাকা কিন্তু এখানে লাগে, তার থেকেও বেশিও লাগতে পারে, মোটামুটি 6-7 হাজার টাকা প্রথম বছরে, ঠিক আছে? এবার বলি যে এখানে হোস্টেলের জন্য কিন্তু আলাদা একটা টাকা লাগে, ঠিক আছে? কোথাও তোমার ধরো, এটা ডিপেন্ড করে কি কলেজের উপর ভ্যারি করে, বিকজ এক একটা কলেজ, এখন লেখা আছে দেখো হোস্টেল ফি ফ্যাসিলিটিস অফ অল স্টুডেন্টস আর নট অ্যাভেলেবল অ্যাট দিস মোমেন্ট। প্রত্যেকটা কলেজে কিন্তু এক এক রকম নিয়ম আছে, কোনো কলেজে হোস্টেল থাকে, কোনো কলেজে হোস্টেল থাকে না। এবার যে কলেজে হোস্টেল থাকে না সেই কলেজে তুমি কিন্তু ধরো অ্যাডমিশান নিয়ে নিলে, সেক্ষেত্রে তোমায় কিন্তু হোস্টেলের টাকা দিতেও হবে, তুমি কিন্তু আবার আলাদা করে তোমাকে রুম নিতেও হবে, বোঝা গেছে? কেন বলছি, প্রত্যেকটা কলেজে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি থাকে না, কিন্তু তোমাকে টাকা দিতে হবে, কারণ তার জন্য তুমি কিন্তু ওই যে কলেজে হোস্টেলে যে খাবারটা, সেই খাবারটা তুমি পাবে, কিন্তু থাকতে তুমি পারবে না। এই জিনিসটা আছে, এখন অনেক কলেজে এরকম জিনিসটা হয়, এটা একটা মানে একটা বিরাট বড় জিনিস, এটা অনেকে জানতে পারে না, পরবর্তীকালে জানে। 2021-এ এমন অনেক স্টুডেন্ট আছে যারা আমার ভিডিও থেকে জানতে পেরেছিল, আবার অনেক আছে যারা জানতে পারেনি, পরবর্তীকালে গিয়ে জানতে পেরেছে কীরকম প্রবলেম হয়। যেসব কলেজগুলো আমি একটু বলি, নর্থ বেঙ্গলে দেখি সেসব কলেজগুলো আছে না, সেখানে সবথেকে বড় সমস্যা হয়, কারণ কি, ওখানে একটু এমনিতেই খাবার দাবার দাম বেশি, ঠিক আছে? থাকার জায়গার দাম বেশি একটুতেই, কারণ ওগুলো টুরিস্ট, ঠিক আছে? তো ওগুলোতে কী হয়, যারা স্টুডেন্টরা যারা ধরো চান্স পেয়ে গেল,
আমি একটা সরকারি কলেজে কথা বলছি, ধরো দার্জিলিংয়ের কথা বলছি, দার্জিলিং এনটিএসের কথা বলছি, বা ধরো জলপাইগুড়ি বা তোমাদের হচ্ছে গিয়ে আলিপুরদুয়ার, এগুলোতে কী হয়, আলিপুরদুয়ার যদি এরকম হয় না, ট্যুরিস্ট যেগুলো স্পটগুলো আছে না, সেখানে এমনিতেই সব কিছু দাম বেশি, একটা এক বোতল জলের দাম হয়তো দ্বিগুণ তিনগুণ বেশি টাকা লাগে। সেখানে একটা স্টুডেন্ট ধরো যে সেখানে কোনো মানে হোস্টেল পেলো না, সেক্ষেত্রে তার যে কোর্স ফি, তার যে মানে টোটাল তিন বছরের খরচ, তার তিনগুণ চারগুণ হয়ে যাবে, প্রায় বলতে গেলে প্রায় বেসরকারি কলেজের সমান সমান হয়ে যাবে। এটা হওয়ার কারণ হচ্ছে, দেখো প্রত্যেকটা কলেজে একটা নির্দিষ্ট সিট সংখ্যা থাকে, ঠিক আছে, মনে করে বললাম যে আমি 100টা স্টুডেন্ট নেব, ঠিক আছে, এবার হোস্টেল ফ্যাসিলিটি তো আমি 100 জনকে দিতে পারবো না, কারণ আমার হোস্টেলের সিট রয়েছে ধরো 40টা, ঠিক আছে, আমি কথা বলতে 40টা। এবার এরা কী করে, যারা যেসব স্টুডেন্টরা ধরো বাইরে থাকে বা ধরো অনেক দূরে থাকে, তাদের জন্য এরা ফ্যাসিলিটিটা আগে দেয়, ঠিক আছে, তারপর যদি কোনো সিট থাকে তবে আস্তে 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 যাদের যাদের যেরকম দূরত্ব রয়েছে সেই দূরত্ব অনুযায়ী তাদেরকে সিট সংখ্যা দেয়। এর জন্য কী হয়, অনেক স্টুডেন্ট এমন হয় যারা জানতে পারে না যে এবার 60টা স্টুডেন্ট কী করবে, 60টা স্টুডেন্টের জন্য তখন এরকম করা হয় যে তোমরা কিন্তু নিজেরা চাইলে বাইরে কোথাও রুম রেন্ট নিতে পারো বা ভাড়া নিতে পারো, অথবা চাইলে কিন্তু নিজেদের ব্যবস্থা করে নিতে পারো, ঠিক আছে। কিন্তু তোমার জন্য এখানে কিন্তু একটা কথা বলে রাখি, তোমার কিন্তু এখানে হোস্টেল ফি বা হোস্টেলের টাকাটা নেবে, নেওয়ার পর কী করবে, তুমি শুধুমাত্র এখানে খাবারটা ফ্রি পাবে, এখানে খাবারটা তোমার জন্য আর আলাদা করে কেনার দরকার নেই, এখানে তুমি খাবারটা পেয়ে যাবে বাট থাকতে পারবে না, ঠিক আছে, থাকার জন্য 144 টাকা মতো লাগে। আর হচ্ছে কি তোমার এক্সট্রা যেটা লাগে সেটা হচ্ছে তোমার খাবার টাকাটা প্রচুর বেশি লাগে, ঠিক আছে, এটা লাগে প্রচুর বেশি বলতে তোমার এই 8-10 হাজার, তোমার কথা বলছি ধরো যে প্রত্যেক মাসে ধরো মোটামুটি 1200-1300 টাকা মতো লাগে, ঠিক আছে, এইটা টাকাটা যদি টোটাল অ্যামাউন্ট করা যায় না 3 বছর, তাহলে একটা হিউজ পরিমাণ টাকা হয়ে যায়, যেটা কিন্তু এখানে উল্লেখ নেই, ঠিক আছে, এটা আমি তোমাদের বলছি, কারণ এগুলো কেউ বলবে না এখনও পর্যন্ত, এগুলো এখনও আপডেট আসেনি, বাট আমরা যেগুলো খবর পাই বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন কলেজ থেকে আমরা খবরগুলো পাই সেখান থেকে তোমাদের বলছি। এবার আসি প্রাইভেট কলেজ, দেখো প্রাইভেট কলেজ, এখানে প্রচুর প্রাইভেট কলেজের নাম আছে দেখতে পাচ্ছ, এখানে প্রচুর প্রাইভেট কলেজ, ছেলেদের কলেজের কথা বলি, ছেলেদের অনেকে জিজ্ঞাসা করছে স্যার আমাদের কত লাগে, তো দেখো এইখানে কিন্তু ছেলেদের কলেজও আছে, ঠিক আছে, তো এখানে দেখো প্রত্যেকটা আছে, আমি কয়েকটা কয়েকটা বলছি যেগুলো যেগুলো একটু ফেমাস আছে, যেমন তোমার একটা বলি যে যারা দুর্গাপুরের দিকে থাকো, দুর্গাপুর এখানে একটা আছে আইকিউ হসপিটালটা, আমি এখানে খুঁজছি দাঁড়াও, ওটা খুবই ফেমাস এবং খুবই সবার কাছে জনপ্রিয়, তো সেখানে কিন্তু খুব বেশি লাগে না, মোটামুটি কাছাকাছি একই রকম লাগে, ঠিক আছে। এবার যে মূল যে ফ্যাক্টটা তোমরা দেখে নাও একবার, আমি নতুন করে বলছি না, এখানে কিন্তু অবশ্যই এক একটা কলেজে এক রকম, ডিশানে দেখো, ডিশান যেটা সবথেকে ফেমাস কলকাতায়, একটা বিরাট বড় একটা সনাতন একটা কলেজ, এখানে এখানে কিন্তু তোমাদের কত কী লাগে একদম দেখতে পাচ্ছ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ঠিক আছে, এবং টোটাল কোর্স ফি কত। এবার এখানে এরকম অনেক কলেজ আছে, যেমন হচ্ছে তোমার ডিশান বললাম, দিশা নার্সিং ইনস্টিটিউট, তারপর DSMS, তারপর দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স যেটা দুর্গাপুরে রয়েছে, এবং তারপরে দেখো ইস্ট ওয়েস্ট, ঠিক আছে, এছাড়াও দেখতে পাচ্ছ জেনেক্স, এই জেনেক্সটা হচ্ছে ছেলেদের জন্য, ঠিক আছে, এই জেনেক্সে কীরকম কী খরচ, এই টোটাল কোর্স ফি কত সব দেখতে পাচ্ছ, এটা প্রাইভেট কলেজ, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ গৌরীদেবী, যেটা তোমরা প্রত্যেকে জানো দুর্গাপুরে অবস্থিত, খুবই ফেমাস একটা, সেখানে কিন্তু কত লাগছে দেখতে পাচ্ছ, মোটামুটি কিন্তু কাছাকাছি এটাই লাগবে, ঠিক আছে। এই দেখো আইকিউ সিটি আইকিউ, ঠিক আছে, এখানে কত লাগছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মোটামুটি এই এই যে কোর্স ফি দেখছো 2021-এর প্রায় সমান সমানই ধরো থাকবে, একটু হলো বাড়বে কিন্তু কমবে না, এটাকে ধরে রাখতে পারো, হয়তো একটু বাড়বে কিন্তু কমবে না, কারণ কি, কারণ প্রতি বছরই কিন্তু স্টুডেন্ট সংখ্যা যেরকম বাড়ছে ঠিক তেমনই ওদের চাহিদাও কিন্তু বাড়ছে। এবার বলে রাখি ব্যাপারটা কী হয়, এই যে যখন অ্যাডমিশান নেবে না, এই অ্যাডমিশানটা দুই রকম প্রসেসে হয়, এক হচ্ছে ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়ে এবং আর একটা হচ্ছে কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে। কাউন্সিলিংয়ের থ্রু মানে কি, এই যে তোমরা অ্যাডমিশান টেস্ট দিলে, ঠিক আছে, অ্যাডমিশান টেস্ট দেওয়ার পর তোমাদেরকে এর পরবর্তীকালে আস্তে আস্তে রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর পর তোমাদের কিন্তু বলা হবে কলেজ চয়েস করার জন্য, কলেজ চয়েস করবে, সেই কলেজ চয়েসের উপর ভিত্তি করে তোমায় কিন্তু একটা কলেজ দেওয়া হবে, ঠিক আছে। মনে করো যে তোমার জন্য একটা কলেজ অ্যালটমেন্ট হলো, সেই কলেজটা তোমার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশন করবে, যদি তোমার পছন্দ ধরো সরি যদি তোমার পছন্দ হয়ে গেল তাহলে তুমি কী করো, সেটা ডাউনলোড করে অ্যালটমেন্টটা ডাউনলোড করে নিয়ে তুমি কিন্তু সেই কলেজে গিয়ে অ্যাডমিশান নিতে পারবে, কিন্তু যদি তোমার এই সেই কলেজটা পছন্দ না হয়ে থাকে তাহলে তুমি সেটা আপগ্রেডেশন করবে, ঠিক আছে, অটো আপগ্রেডেশন বলে, সেই আপগ্রেডেশনটা করলে তারপরে তুমি নেক্সট আবার একটা স্টেপে যাবে, সেটা সেকেন্ড কাউন্সেলিংয়ে, সেকেন্ড কাউন্সেলিংয়ে ধরো একটা কলেজ পড়লো, সেই কলেজে গিয়ে তোমায় কী করতে হবে, অ্যাডমিশান কিন্তু নিতে হবে যদি তোমার পছন্দ হয়ে থাকে, এইভাবে প্রসেসগুলো চলতে থাকে। এবার যে মূল বিষয় যে প্রত্যেকটা কলেজে দেখতে পাচ্ছ কোর্স ফি কত কী আছে, আমি নতুন করে বলছি না, প্রিয়ম্বতা বিড়লা এটা খুবই ফেমাস, এবং এখানেও দেখতে পাচ্ছ কত কী লাগবে, মোটামুটি সব কলেজই এখানেই রয়েছে, ঠিক আছে, তোমরা এই PDFটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, প্রত্যেকে দেখে নেবে, আর নতুন করে কিছু বলছি না। এবার বলি যে কম্পেয়ার করি, ঠিক আছে, যারা বেসরকারিতে পড়বে বা ভাবছো যে পড়বো এত কোর্স ফি কেন বেশি লাগে, তো বলে রাখি এর অনেকগুলো কারণ হতে থাকে,
আমি সরাসরি বলতে পারবো না কী কারণের জন্য, তবে একটুকু বলি। দেখো আমাদের যে অ্যাডমিশন হয় না, দুটো প্রসেসে বললাম, একটা কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে আর একটা হচ্ছে ম্যানেজমেন্টের কোটার থ্রু দিয়ে, ঠিক আছে। সরকারিতে কিন্তু ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়ে হয় না, এটুকু আমি তোমাদের গ্যারান্টিতে বলছি। সরকারি যে কলেজগুলো আছে এনটিএসগুলো, সেগুলো তো কিন্তু ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়ে হয় না, সেখানে শুধুমাত্র কাউন্সিলিংয়ের থ্রু দিয়েই হয়। সেখানে তোমার যদি সিট ফাঁকাও থাকে, যদি স্টুডেন্ট নাও থাকে, তাহলে কম স্টুডেন্ট নিয়ে করবে, ওরা কিন্তু কোনো ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়ে করে না। কারা করে? প্রাইভেট কলেজগুলো, ঠিক আছে, প্রাইভেট পিভিটি, প্রাইভেট কলেজগুলো বা প্রাইভেট স্কুলগুলো করে। এরা কী করছে, ধরো যে এখানে 100টা সিট রয়েছে, আচ্ছা সরি সরি সরি, এখানে ধরো 100টা সিট রয়েছে প্রাইভেট কলেজে, একটা কলেজে 100টা সিট রয়েছে। এবার এরা কী করলো, এই 100টা সিটকে না এরা ভাগ করে দেয়। ধরো যে এরা বললো যে আমার সরকারকে 60টা সিট দেবো, কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে আমরা 60টা সিট নেবো, ঠিক আছে। তো আমি বললাম যে কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে আমি 60টা সিট নেবো, আর বাকি যে 40টা সিট, বাকি 40টা সিট আমরা করলাম কি ম্যানেজমেন্টের কোটার থ্রু দিয়ে, বা বিভিন্ন রকম এজেন্ট থাকে, এজেন্টের থ্রু দিয়ে ওরা কিন্তু অ্যাডমিশন করায়, ঠিক আছে। এটা ফ্যাক্ট, একদম অরিজিনাল ফ্যাক্ট, এরকমভাবে কিন্তু হয়, বিভিন্ন কলেজে হয়, বিভিন্ন কলেজে হয় না। তো যাই হোক, মোটামুটি যে কলেজগুলো এইটা যেটা চলে সেটা তোমাদের বললাম। এইবার যে ধরো যে তুমি কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে করছো, সেই ক্ষেত্রে যে কোর্স ফি লাগছে, তুমি ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়ে করছো, একই রকম লাগে, হয়তো একটু বেশি লাগে বা মোটামুটি একই রকমই লাগে, ঠিক আছে। এবার কী হলো, অনেকে প্রশ্ন যে দাদা তাহলে কি আমাদের এই যে অ্যাডমিশন প্রসেসে সেখানে কোনো সমস্যা হতে পারে, যে আমি কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে পেলাম না? না, এখানে কোনো সমস্যা হয় না, ওরা সেটা ম্যানেজ করে দেয়, ঠিক আছে। কয়েকদিন আগে আমি অনেকগুলো কলেজে করে দিয়েছি, সেগুলো ওরা কিন্তু ওটা ওদের নিজেদের হাতে থাকে, ঠিক আছে। ওটা ওখানে কেউ কোনো মানে গভর্নমেন্ট বা কেউ কিন্তু হস্তক্ষেপ করতে পারে না, সেটা ওদের হাতে আছে, ঠিক আছে। এই বছর হবে কিনা জানি না, তবে যেটা আগে বছর হয়েছিল সেটা তোমাদের বলছি। তো এইভাবে কিন্তু মোটামুটি তোমাদের কাউন্সিলিংয়ের থ্রু দিয়েও হয়, আবার আরেকটা হচ্ছে তোমাদের কি ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়েও হয়। এবার কোর্স ফি যেটা থাকে সেটা মোটামুটি একই থাকে। এবার বলি যে অনেকের প্রশ্ন হচ্ছে যে এত বেশি কোর্স ফি কেন? দেখো বলে রাখি, এখানে অনেক জিনিস, অনেক ফ্যাক্ট কিন্তু কাজ করছে। প্রথম ফ্যাক্ট হচ্ছে তোমাদের একটা স্কিম বেরিয়েছিল সেই সময়, সেটা হচ্ছে কি, এটা যেহেতু প্রথমবার না, এই 2021 প্রথমবার, আগে ছিল কি, আগে সবগুলোই সরকারি কলেজ ছিল, সরকারি ইনস্টিটিউট ছিল, বাট 2021 করে দেওয়া হয়েছে এখানে সরকারির সাথে সাথে বেসরকারি কলেজগুলো বা ইনস্টিটিউটগুলো কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারছে, আগে কিন্তু এরকম ছিল না, ঠিক আছে। যার ফলে সুযোগ সংখ্যা অনেক বেড়ে গেছে, অনেক স্টুডেন্ট যাদের টাকা পয়সাও ভালো আছে কিন্তু পড়তে পারতো না, তারা কিন্তু এখানে এই কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে পড়তে পারছে, এবং এটা ওদের কাছে একটা বিরাট বড় অপরচুনিটি। কিন্তু সমস্যা হচ্ছে তাদের নিয়ে, যাদের কাছে, যারা মধ্যবিত্ত পরিবারের বা যাদের কাছে টাকা পয়সা নেই, তারা কী করবে? তো তাদের কাছে একটাই অপশান আছে, হয় সরকারি পেতে হবে, নাহলে পরের বছর জন্য আবার প্রিপারেশন নিতে হবে। এই দুটো তাদের কাছে অপশান আছে। তো এবার বলে রাখি, একটা নতুন স্কিম বেরিয়েছিল 2021 প্রায় সমান সমান দিকে, একটা স্কিম বেরিয়েছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অনেক স্টুডেন্ট কী হয়, যে টাকার যাদের অসুবিধা আছে, তারা কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত একটা পড়ার সুবিধা পেয়েছিল, ঠিক আছে। এবার এইটা আমি বলছি না, এটা ঠিক কি ভুল, কি পেয়েছে কি পায়নি, সেই দিকে আমি যাচ্ছি না, ঠিক আছে। এবার এর জন্য কী হয়েছে, যারা কলেজরা আছে তারা ভাবছে যে ঠিক আছে, এই একটা স্কিম তো বেরিয়েছে, আমরা এই বলে আমরা ঢুকিয়ে দেবো, ঠিক আছে। তারপরে কী হবে সে আমরা জানি না, আমি কারোর দুর্নাম করছি না বা কারোর সুনামও করছি না, বাট যেটা রিয়াল ফ্যাক্ট সেটা বলি। তো এর ফলে কী হয়েছে, অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। অনেক স্টুডেন্ট ধরো ভাবছে যে না, আমি ভর্তি হয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি ভর্তি হতে পারবো, তারপরে কোনো সমস্যা হবে না, এখন লোন নিব, পরে যখন চাকরি পেয়ে যাবো তখন লোনটা পরিশোধ করে দেবো। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে পুরো উল্টো, ঠিক আছে। আমি আর বলছি না গভীরে কী হয়েছে, যাই হোক। তো এর জন্য কী হয়েছে, এখন কিছু স্টুডেন্ট এমনও হয়েছে যে কলেজে ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ারে টাকা দিয়েছে, এখন পারছে না, ছেড়ে দিয়েছে। এমন অনেক স্টুডেন্ট আছে প্রাইভেট কলেজের কথা বলছি, বিশেষ করে সরকারিতে এরকম হয় না, সরকারিতে খুব বেশি লাগে না, খুব বেশি হলে তোমার 3 বছর হয়তো সব মিলিয়ে যদি খরচ ধরা যায়, মোটামুটি তোমার 90 থেকে 1 লাখের মধ্যে হয়ে যাবে 3 বছরে, টোটাল কোর্স ফি বলছি। হ্যাঁ, তোমার হোস্টেল ফোস্টেল সব কিছু মিলে মোটামুটিভাবে ধরে নেওয়া যেতে পারে যে মোটামুটি 1-1.5 লাখ যাবে না, 1 লাখের মধ্যে হয়ে যাবে। কিন্তু বেসরকারি ক্ষেত্রে যেটা কোর্স ফি দেওয়া আছে না, এর বেশি লাগে না, যার জন্য তোমাদের প্রায় ডবল বা 3 ডবল কিন্তু টাকা দিতে হয়, ঠিক আছে। এইটাই হচ্ছে একটা কারণ যে এখানে তোমাদের ফ্যাসিলিটি বেশি ভালো পাওয়া যায়, ঠিক আছে। প্রথম কারণ হচ্ছে কি, এর যে যেমন ধরো ফুডের কোয়ালিটি, অনেকে আছে না, অনেক স্টুডেন্ট আছে যারা ভালো মন্দ না খেলে দিন যায় না, সত্যি কথা। যেটা যারা একটু মানে অভিজাত পরিবারের, তারা কিন্তু পারবে না, এই যে বেসরকারি সরকারি যে ইনস্টিটিউটগুলো আছে না, সেখানে পারবে না, সত্যি কথা, যেটা ফ্যাক্ট সেটাই বলছি। তোমাদের দেখে নিতে পারো, তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো, যেটা সত্যি ঘটনা সেটাই তোমাদের বলছি। এমন অনেক পরিবেশ আছে, অনেক পরিস্থিতি আছে যেগুলোতে কিন্তু মানা নিতে পারবে না, ঠিক আছে, সরকারি কলেজগুলোতে পারবে না। অনেক স্টুডেন্ট থাকে একসাথে পড়তে পারে না, অনেকের সমস্যা আছে যে আমি একটা না হলে পারি না ঘরে পড়তে, এরকম সমস্যা আছে যার জন্য অনেক স্টুডেন্ট পারে না, আরও অনেক সমস্যা হয়। যাই হোক, গভর্নমেন্ট কলেজের কথা বলি, আমি প্রাইভেট কলেজের কথা বলি, প্রাইভেট কলেজের দুটো ফ্যাক্ট আছে।
এক হতে পারে যদি যে দেখবে এই কলেজগুলোর মধ্যে অনেক কম বেশি পার্থক্য থাকে। তার একটা কারণ হচ্ছে অনেক কলেজ হচ্ছে আইএনসি অ্যাপ্রুভাল পেয়েছে, অনেক কলেজ আইএনসি অ্যাপ্রুভাল পায়নি। আইএনসি মানে হচ্ছে কি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ঠিক আছে, আইএনসি। এই আইএনসি অ্যাপ্রুভাল যদি না পেয়ে থাকে না, সেই কলেজে পরবর্তীকালে কিন্তু তুমি কোনো ভ্যালিডিটি পাবে না। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা কলেজ পেয়ে যায়, ম্যাক্সিমাম কলেজ পেয়ে যায়, কিছু কিছু কলেজ হয়তো কোনো কারণবশত পায় না, এরকম অনেক কারণ আছে, ঠিক আছে। এই আইএনসি যদি পায় না না, তো পরবর্তীকালে তোমরা কিন্তু চাকরিতে অনেক সমস্যায় পড়ে যাবে। এর একটা নোটিশ বেরিয়েছিল এবং আমি প্রথম বলেছিলাম বলে আমাকে অনেক ইউটিউবার কিন্তু অনেক রকম কথা শুনেছিল। বাট যখন রিয়েলি এরকম একটা নোটিশ বেরিয়ে যায় তখন সবাই চুপ, ঠিক আছে। এটা সত্যি ঘটনা বলে দিই তোমাদের, আমি যেগুলো যেগুলো ফ্যাক্টগুলো বললাম সবগুলো কাজে লাগবে, প্রত্যেকে মিলিয়ে দেখবে প্রত্যেকটা সঠিক একদম। তো যাই হোক, আইএনসি অ্যাপ্রুভাল যদি না পেয়ে থাকে, এখন এই যে জয়েন্ট এন্ট্রান্সের থ্রু দিয়ে যে যা পাবে না সবগুলো আইএনসি অ্যাপ্রুভাল, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নেই যে এগুলো কোনো আইএনসি বা অ্যাপ্রুভাল পেয়েছে কিনা। অবশ্যই প্রত্যেকটা আইএনসি বার পেয়েছে, নাহলে কিন্তু এরা পার্টিসিপেট করতে পারবে না, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে যে কলেজগুলো ধরো আইএনসি অ্যাপ্রুভাল পায়নি সেই সব কলেজগুলো, যেমন তোমার ব্যাঙ্গালোরের কিছু কলেজ, আমি বলছি কিছু অনেক কলেজ আছে এমন যারা কিন্তু আইএনসি অ্যাপ্রুভাল পায়নি, শুধুমাত্র কেএনসি অ্যাপ্রুভাল, অর্থাৎ কর্ণাটক যে রাজ্য সরকার আছে সেই কর্ণাটক রাজ্য সরকার ওদের অ্যাপ্রুভাল দিয়েছে বাট আইএনসি অ্যাপ্রুভাল দেয়নি। ওই সব কলেজ কী হয়, ওরা করে কি, ওরা কম কোর্স ফিতে স্টুডেন্টকে নিয়ে নেয়। তোমরা চলে আসো আমাদের কাছে কম কোর্স ফি, ধরো যেখানে তোমার ওয়েস্ট বেঙ্গলে বলছি ধরো 5 লাখ টাকা লাগলো, কথা বলছি 3 বছরে 5 লাখ টাকা লাগছে, সেখানে ব্যাঙ্গালোর পড়তে যাচ্ছ সেখানে 2 লাখ টাকায় তোমার 3 বছর হয়ে যাচ্ছে। এবার স্টুডেন্ট দেখছে আমার তো 2 লাখ টাকায় আমার হয়ে যাচ্ছে, আমি কেন খানোখা 5 লাখ টাকা দিতে যাব। এইটাই হচ্ছে সব থেকে বড় ভুল। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই যে কলেজে ভর্তি হবে পুরো জিনিসটা খুঁটিয়ে দেখবে, সেই কলেজটা কেমন, সেই কলেজটা আইএনসি অ্যাপ্রুভাল পেয়েছে কি না, সেই কলেজ কতদিন ধরে পড়াচ্ছে, কীরকম পরিবেশ রয়েছে, হোস্টেল ফ্যাসিলিটি কী রয়েছে না রয়েছে, প্রত্যেকটা জিনিস দেখবে। কারণ বেসরকারি কলেজ বিশেষ করে ব্যাঙ্গালোরে খুব সাবধান, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে না এমন অনেক দালাল প্রতারক ঘুরে বেড়াচ্ছে, বারবার বলছি, প্রত্যেক দিন দেখবে পেপারে লেখা থাকবে জিএনএম এএনএম বিএসসি নার্সিং ভর্তি চলছে, ফোন করবে তোমাদের বলা হবে যে হ্যাঁ এই ওয়েস্ট বেঙ্গলে তোমরা পরীক্ষা দিতে পারবে, হ্যান ত্যান সব অনেক কিছু সুবিধা দেবে, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে সব জিনিসগুলো খুলবে। আমি একজনের অভিজ্ঞতার কথা আমার ভিডিওতে আমার চ্যানেলে আপলোড করেছিলাম এই 1 বছর আগে, অনেক থ্রেড এসেছিল, ঠিক আছে, তাও আমি রেখেছিলাম, কিন্তু পরবর্তীকালে আমি নিজে ওটা প্রাইভেট করে দিই, কারণ অনেক ইনস্টিটিউট থেকে রিকোয়েস্ট করেছিল যে দাদা বা স্যার এরকম করবেন না, কারণ আমাদের এখানে রুজি রোজগার ব্যাপার থাকে, যার জন্য আমি কিন্তু সেটা প্রাইভেট করে দিই, কিন্তু আমাকে কেউ মানে টলাতে পারবে না, ঠিক আছে, আমি যদি ভেবে নিই যে আমি বলবই তো আমাকে কেউ টলাতে পারবে না। বাট আমার মনে হয়েছিল যে না ঠিকই একদিক থেকে ঠিক যে সবাই তো দোষী নয়, তো একজন দোষের জন্য কেন সবাইকে বলবো, যাই হোক তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেটা সত্যি ঘটনা সেটাই বলছি। এগুলো কিন্তু জেনে যাবে যে কোন কলেজ আইএনসি অ্যাপ্রুভাল পায়নি, যদিও এরকম খুব কম কলেজ থাকে যেগুলো আইএনসি অ্যাপ্রুভাল পায় না, কিন্তু সত্যি কথা এটাই, যেখানে দেখবে কম কোর্স ফি সেটা কিন্তু 10 বার ভেবে নেবে যে সেটা ভালো কলেজ কি খারাপ কলেজ। এমন হতেই পারে হয়তো তুমি সেখানে ভর্তি হয়ে গেলে কিন্তু পড়তে পারলে না, তাহলে কী লাভ হলো, তাই না? অবশ্যই এই জিনিসগুলো মেনে নেবে এবং প্রত্যেক জিনিস দেখে নির্বাচন করে তারপরে ভর্তি হবে, কারণ এই যে কোর্স ফিটা দিচ্ছ এটা কিন্তু একজনের সারা জীবনের অর্থের সঞ্চয়, ঠিক আছে, এমনি কিন্তু এত টাকা পাওয়া যায় না, ঠিক আছে, এত সহজে কিন্তু পাওয়া যায় না। আর অনেকের সমস্যা হতে পারে, তাও কিন্তু বলি দেখো স্বপ্ন দেখা ছাড়বে না, অনেকে পরীক্ষা খারাপ হয়েছে, এমন অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো পরীক্ষাও খারাপ দিয়েছে, কিন্তু একটা কথা বলি শেষ পর্যন্ত চেষ্টা করো, সরকারি কলেজে কিন্তু অনেক সময় অনেক বেশি র্যাঙ্কেও হয়, ঠিক আছে, এটা কিন্তু ফ্যাক্ট, আমি বলেও দিয়েছি অনেক ভিডিওতে বলেছি যে এরকম কিন্তু হয়, অনেক মিরাক্কেল ঘটে, আর এই মিরাক্কেলের অনেক প্রমাণ আমার চ্যানেলে পাবে, দেখবে লেট সেলিব্রেট লেখা আছে যেসব থামলেনে না কভারে দেখবে লেখা আছে লেট সেলিব্রেট, অনেক স্টুডেন্টের সাকসেস স্টোরি পাবে যেগুলো অনেক বেশি র্যাঙ্কে, শুধুমাত্র ভয়ের কাউন্সেলিং করেনি, এমন অনেকের কমেন্টও আসে দেখবে, আমি কমেন্টও পেয়েছি অনেক এরকম অজস্র, যে একটু বেশি র্যাঙ্ক হয়েছে ভাবছে পাবে না সুযোগ পাবে না, ভাবে কাউন্সেলিংই করেনি, যার জন্য কিন্তু অনেক বড় বড় মানে সুযোগ কিন্তু মিস হয়ে যায় এখানে, ঠিক আছে, এগুলো করবে না প্লিজ, কারণ একটা সুযোগ হাতছাড়া হওয়া মানে একটা বছরের হাতছাড়া হয়ে যাওয়া, ঠিক আছে। তো অবশ্যই প্রত্যেকের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, অনেক এরকম ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানে শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে, নমস্কার।